আশা করছি সবাই খুব ভালো, সুস্থ এবং আনন্দে আছো। অমিত এবং অদিতির বিয়ের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থাকছে ওদের বিয়ের অনুষ্ঠানটা। তো সকালবেলা বৃদ্ধি হচ্ছে, আমাদের অমিত বসে গেছে মাথায় টোপর পরে। তো এরপরে যাবে অদিতিদের বাড়ি আশীর্বাদ নিয়ে, তারপরে গায়ে হলুদ, এবং তারপরে সন্ধ্যাবেলায় কুতুলি লগ্নে অমিতের বিয়ে। তো একটু একটু করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি, যদিও এগুলো আমার আগের ভিডিওতে শেয়ার করা আছে, গায়ে হলুদের ভিডিওতে। তো সমস্ত কিছু মিটেছে, এইবার সন্ধ্যাবেলায় অমিত চলে এসেছে অদিতির কাছে। ওদের 8 বছরের প্রেমের পরিণতির দিন আজকে। দুজনে অনেক স্ট্রাগল করে নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে ওদের জীবনে এসেছে আজকের এই শুভ দিনটি। অমিতের শাশুড়ি মা অমিতকে বরণ করছে। এই লজটি অদিতিদের বাড়ির খুবই কাছে, তো অমিতের সাথে সাথে আমরাও ঢুকে পড়েছি লজে। আজকে আমার এই সাজটা আমার একদম পছন্দ হয়নি, এই জন্য আমি একটুখানি আপসেটও ছিলাম। মানে এত হুটোপাটা করে সাজিয়েছে, কিন্তু সাজটা আমার বলে নয়, কারোরই পছন্দ হয়নি। তো যাকে কেয়ার করা যাবে। এই যে আমরা এখন বসে আছি, বরযাত্রী এসে পৌঁছায়নি, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে সেই জন্য অমিত এবং আমরা আগে চলে এসেছি, আর বরযাত্রী আসতে কিছুক্ষণ দেরি আছে। তো বিয়ে বসলো, অমিত পোশাক পরিবর্তন করতে গেল, তারপরে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, এসে দেখছি যে মালাবদল, শুভদৃষ্টি এগুলো শুরু হয়ে গেছে। বিয়ে দেখতে তো অবশ্যই ভালো লাগে। আর শুভদৃষ্টি মালাবদল বিয়ের অন্যতম একটা ইন্টারেস্টিং পার্ট। আর অদিতিকে কি মিষ্টি লাগছে আজকে, ও তো এমনিতেই মিষ্টি, তার মধ্যে বিয়ের সাজে লাল বেনারসি গহনাতে অপূর্ব সুন্দর লাগছে অদিতিকে। অবশ্য আমাদের ছেলেটাও কম যায় না, ওকেও যথেষ্ট ভালো লাগছে। সব কিছু শুভ হোক ওদের জীবনে, আগামী দিনগুলি খুব আনন্দের হোক, ভালো থাকুক ওরা, এই প্রার্থনাই করি। তো বেশি বকবক করব না, তোমরা বিয়েটা দেখো, আমি যতটুকু পেরেছি ভিডিও তোলার চেষ্টা করেছি। পিছনে আমাদের মেশো, ফটোগ্রাফার পড়াবে না।
অমিত বেচারা টোপরটা নিয়ে বড়ই বিব্রত বোধ করছে। বিয়ে বাড়ি একদম জমজমাট। শুভদৃষ্টি মালা বদলের পর আর যে সমস্ত নিয়ম কানুন গুলো আছে সেগুলো হবে। বিয়ের অনুষ্ঠান তো একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া, তো অতিথিদের এই লজের চান্দনা তলাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে কফি, পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফুচকা ইত্যাদি স্টল ছিল। কবে থেকে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি অমিতের বিয়ের জন্য। সেই দিনটি চলে এলো। এবার হচ্ছে হস্তবন্ধন। আগে তো বাসি বিয়ে মানে পরের দিনই হতো, কিন্তু এখন সব জায়গাতেই বিয়ের দিনই বাসি বিয়ে সিঁদুরদান এগুলো হয়ে যায়। এখানেও তাই হবে। আর এই যে এখানে আমরা সবাই বসে বিয়ে দেখছি, আমি, বুলটি, নিতু, যে আমাদের অর্ণববাবু, আমরা কিন্তু সব সাধনা মামি, আমরা কিন্তু সবাই অমিতের সাথে এসেছিলাম। এই যে এরপরে বরযাত্রীর বাস এসেছে, এই দেখো সবাই চলে এসেছে। এবার সেই ইন্টারেস্টিং মুহূর্তটা, সিঁদুর দান। সিঁদুর দান একবার হয়ে গেছে, তারপরে ফটোগ্রাফারদের আবদারে আবার পোজ দিতে হচ্ছে। তো যাই হোক, বিয়ে পর্ব মিটলো, আমরা এবার চলে এসেছি খাবার জায়গায়। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, ভিড় ছিল এই সময়টাতে। তো মেনুগুলো দেখে নাও। ফিশ ফিঙ্গার, স্যালাড, কাসুন্দি, মটরশুঁটির কচুরি, সাদা ভাত, ভেজ ডাল। তো এই যে পড়ে গেছে ফিশ ফিঙ্গার, মটরশুঁটির কচুরি, পনির, সাদা ভাত, ভেজ ডাল, ভেটকি পাতুরি। আমি ভেটকি মাছ খাই না। তো মাটন বিরিয়ানি, মাটন কষা, প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। কিন্তু জানোই তো, কিছুদিন আগে আমার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, ওই জন্য সবই খেয়েছি, কিন্তু খুব সামান্য, অল্প পরিমাণে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, নিচে নেমে দেখছি বিয়েবাড়িও কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। এবার আমরা বেরিয়ে পড়ব। আসার সময় গাড়িতে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় বাসে যাব। বাসে যাওয়ার মজাটাই কিন্তু বেশি
তো আজকের ভিডিওটা এইটুকুই, এরপরে চলে আসবো বিয়ের পরবর্তী অংশের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।